আজকে একটা ফেস ওয়াশ রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, এভা উইথ ন্যাচারাল ময়েশ্চারিং ফুড ফেস ওয়াশ, প্যারাবেন ফ্রি, 100% সোপ ফ্রি একটা ফেস ওয়াশ রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে। তো বলে দিই, এর প্যাকেজিংটা দেখতেও যেমনি খুব সুন্দর, সেমনি প্যাকেজিংটাও খুব সুন্দর। লক হলে বুঝতে পারবে খুব হার্ড না আর খুব সফট যে তাও না, মোটামুটি দেখতেও যেরকম সুন্দর প্যাকেজিংটাও খুব সুন্দর। আর এর সেলফ লাইফ বলে রাখি, এর 3 বছর সেলফ লাইফ। একটা ফেস ওয়াশ তো 3 বছর কারো চলে না, তো তাও এর সেলফ লাইফ 3 বছর আছে। আর এটা 150 ml-এর প্যাক। হ্যাঁ, আমি এখানে 150 ml কিনেছি, এর ছোটোও তোমরা কিনতে চাইলে কিনে নিতেই পারো। 100% সোপ ফ্রি একটা ফেস ওয়াশ, এর ছোটোও আছে। আমি এখানে 150 ml কিনেছিলাম, 150 ml-এর দাম 150 টাকা, কিন্তু আমি অনলাইনে পারচেস করেছিলাম। আমি এটা যেহেতু ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম অনেক জিনিসের সাথে, তো আমার এটা 75 রুপিস পড়েছিল। তোমরা অনলাইনে পারচেস করলে এর দামটা ডিসকাউন্টে কমই পাবে। আর এর মধ্যে আছে অ্যাপেল এক্সট্রাস অ্যান্ড ন্যানো মাল্টিভিটা অল স্কিন টাইপস, কিন্তু আমার মতে এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্যই ঠিক আছে, অয়েলি স্কিনের জন্যে ঠিক নয়। কারণ এটা নর্মাল স্কিন বা ড্রাই স্কিনের জন্যই ঠিক, কারণ এটা ময়শ্চারাইজিং ফেস ওয়াশ, এতে অতিরিক্ত বাড়তি তেলটা এতে বার হবে না, অতিরিক্ত তেল এটাতে বের হবে না। কারণ ময়শ্চারাইজিং ফেস ওয়াশ স্কিনটা ময়শ্চারাইজ থাকে, ক্লিন হয়, কিন্তু ময়শ্চারাইজিং থাকে, সফটনেস ব্যাপার থাকে। এটা ইউজ করার পরে স্কিনটা ড্রাই হয় না। আমি তোমাদের ইউজ করে দেখিয়েই দেবো, খুব ভালো একটা ফেস ওয়াশ। তো ফুড ফেস ওয়াশ আর খুব মানে পকেট ফ্রেন্ডলি কেনায় যেতেই পারে। আর একটা ফেস ওয়াশ, এটা 150 ml, বেশ অনেকটা বড়, অনেক দিন চলেও যাবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কারা এই ফেস ওয়াশটা ইউজ করেছো বা কার ভালো লেগেছে। আর যদি তোমরা অন্য কোনো বিষয়, কোনো কিছুর ওপর ভিডিও চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দেবে, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছে যায়। আর তোমরা কিসের ওপর ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তাও বলে রাখি, এটা আমার কোনো স্পন্সর ভিডিও না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবে। দেখো, আমি তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি, এর কালারটা খুব সুন্দর, রেড কালার, আর স্মেলটাও খুব সুন্দর, খুব ভালো একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটা তোমরা জানোই কেমনভাবে ইউজ করতে হয়, মুখটা প্রথমে ভিজিয়ে নেবে, তারপরে ফেস ওয়াশটা নিয়ে এরকম করে তোমরা ফার্স্ট ইউজেই বুঝতে পারবে স্কিনটা কতটা ক্লিন হয়ে যায়, কোনো ড্রাই ছাড়াই। দেখো, আমি ক্লিন করে ধুয়ে চলে এলাম। দেখো, হালকা দিয়ে ট্রাভেলে, আর সবসময় যে ফেস ওয়াশ দিয়েই ফেস ক্লিন করো, এরকম হালকাভাবে পুজবে, ঘষাঘষি চাপাচাপি করবে না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।